নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকেও শুভেচ্ছা জানাই এই করোনার এই দুর্যোগের মধ্যেও আমরা যারা এখানে কষ্ট করে আমরা এখানে হাজির হয়েছি। আমি এটা রাষ্ট্রীয়ভাবেই এটা এটা পালন করা প্রয়োজন এবং আজকের এই আলোচনা সভা থেকেও আমরা নিশ্চয়ই ঐক্যবদ্ধভাবে আমরা দাবি করতে চাই মজলুম জনায়েত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে পালন করা হোক। এটা করা হচ্ছে না একটা হীনমন্যতার জায়গা থেকে, অন্যকে সম্মান দিলে কারো কারো ভয় যে অন্য কারো সম্মান বা মর্যাদা কমে যাবে, কিন্তু রাজনীতি দর্শন ইতিহাস কি বলে, আপনি আরেকজনকে সম্মান দিলে আপনি নিজেও সম্মানিত হন, ফলে সম্মানটা অনেকটা জ্যামিতিক হারে বাড়ে। তো এটা তো কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না। মাওলানা আমি মাঝখানে পরশুদিন একটা আলো 17 তারিখে আমি এক আলোচনার সভায় বলেছিলাম যে আমি মাঝে মধ্যে বিস্মিত হই এই মাটিতে এরকম একটা মহাপ্রাণ, এরকম অসাধারণ মানুষ কিভাবে জন্ম নিয়েছে, এটা আমার কাছে খুবই বিস্ময়ের একটি বিষয়। এবং সমসাময়িককালে ইতিহাস লেখাটা তো খুবই কঠিন, ফলে মাওলানাকে ছোট করার মধ্য দিয়ে পরোক্ষভাবে তারা যে নিজেরা ছোট হচ্ছেন, নিজেদের আত্মপরিচয়ের জায়গাটা যে সীমিত হয়ে যাচ্ছে, এই সাধারণ বোধবুদ্ধি অনেক সময় আমরা কিন্তু আমরা হারিয়ে ফেলি। শাসকরা সবকিছু দখল করে ফেলছে, এমনকি ইতিহাসও তারা দখল করে তারা ফেলছে। কিন্তু আপনারা রাজহাঁসের দুধ খাওয়ার গল্প জানেন, প্লেটের মধ্যে রাজহাঁসকে যদি দুধ খেতে দেন তাহলে দেখা যাবে যে সে দুধটা খেয়ে নিয়েছে, কিন্তু ওর মধ্যে দুধের যে আসল মানে পনির বা মাখন যেটা সেটা সে খেয়ে ফেলছে, সাদা অংশটা কেবল পড়ে আছে। কালের পরিক্রমায় মাওলানার তিনি এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে মাওলানার স্থান। বাংলাদেশ এবং মাওলানা ভাসানী এক সত্তা এবং তারা অবিচ্ছেদ্য সত্তা, এটা আমরা জানি। এটা কোনো শাসকদের কল্পিত কোনো ইতিহাস মাওলানাকে ছোট করেনি, ছোট করতে পারবে না। এটা একটা মানে সাময়িক চেষ্টা, এটা একটা আমি ওই যে আপনি মেঘ তো সূর্যকে বা চাঁদকে কখনো ঢেকে রাখতে পারে না, তা মাওলানার যে আলো তার যে অন্তরের যে সৌন্দর্য লড়াইয়ের তার যে উজ্জ্বল, কোনো শাসকরা তাকে ছোট করতে পারেনি এবং তাকে পারবে না। ফলে